এজিনা রিলেন বিষয়টা সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণভাবে ফেক আমাদের দুজনের একজনের কাছে কোনো জিন নেই মানুষ বিভিন্নভাবে ভাইরাল হয় কেউ সুইসাইড করে ভাইরাল হয় কিছুদিন আগে দেখা গেছে অপু ভাই চুল রং করে ভাইরাল হয়েছে শাকিব খান ভাইরাল হয় খেলা হবে এটা নিয়ে এখনো চলে এখনো পর্যন্ত এটা নিয়ে খেলা হবে আপনি এটাও বলেছিলেন জিন সবসময় আমাকে বিপদ আলে আমাকে ইয়া বলে মানে আগে সিগনাল দেয় তাহলে কি সব কি মিথ্যে ছিল আপনাদের দুজনের ভাইরাল হওয়ার জন্য না না যে ভাইরাল হওয়ার জন্য আমাদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না ভাইরাল কোনো ইচ্ছা আমাদের ছিল না আমাদের ছিল না আমরা 18 তারিখ একদিনই মানববন্ধন করি আর সেদিন রাতারাতি ভাইরাল হয়ে গেছি মানে আমাদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল আমাদের ফোনও নাই যে আমরা দেখব যে আমরা ভাইরাল হয়ে গেছি আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমরা হচ্ছে ভাইরাল হয়েছে আমাদের পথে বাসে গেলে দেখতে পারি তখন যে সরাসরি শুনেছি সেই বিষয়ে কি বলেন সেটা কি মিথ্যে ছিল আপনার বলা ভুল ছিল আপনাকে বলেছে আপনার জিনে যে বর্তমান ভিডিও গুলা টিকটকে চলতেছে এটা আপনি বলেছেন এটা এখনো রেকর্ড আমার কাছে আছে সেটা কি ভুল ছিল জিন যদি না থাকে তাহলে এই কথাটা সাজায় কেন বললেন দর্শকদেরকে বিভ্রান্তি ইয়া দেশের মানুষকে ইয়ার ভিতরে ফালাইলেন কি কারণে আপনারা এটা ক্লিয়ার করে দেন হ্যাঁ এটা একটু ক্লিয়ার করে দেন এটা প্লিজ দর্শকরা শুনতে পাচ্ছে আমি কিন্তু লাইভে আছি আপু জি কমেন্ট করছে বলুন ভাবে চিন্তে বলেন হ্যাঁ না আসলে প্লিজ টাকা বলেন দর্শকরা জান দেখ জিন যদি থাকে তাহলে সেটা বলবেন না সেটা বলবেন আপনারা ক্লিয়ার ভাবে হ্যাঁ জিন নাই প্লিজ শামিম ভাই উনাকে একটা ইট দিলে ভালো হতো দুজনে স্ক্রিন ডে একসাথে আসতেছে না আচ্ছা আপনি বলেছিলেন আমি আর অপু ভাই আমির হোসেন অপু ভাই সাক্ষাৎকার নিয়েছিলাম উনি আপনি বলেছিলেন বর্তমান আপনাদেরকে নিয়ে ভাইরাল হয়েছে বা টিকটক এটা নিয়ে প্রোগ্রাম চলতেছে বা কন্টেন্ট হচ্ছে ঠিক আছে সেটা আপনাদেরকে জিনে বলেছে তাহলে কি সেই কথাটা কি ছিল আমরা ভাইরাল হব বা ফেক নিউজে ভাইরাল হব এই কোশ্চেনটা দর্শকরা করছে বলেন আমাদের নিউজগুলো অবিয়াসলি ফেক ছিল না আমরা যে মানববন্ধন করেছিলাম আমাদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না আমাদের এই জিনের বিষয়টা আমাদের সামনে আনারও কোনো ইচ্ছা বা ইচ্ছা ছিল না আমরা শুধু আমাদের ফ্যামিলি ইস্যুটাকে সামনে তুলে ধরতে চেয়েছিলাম তাহলে আপনি কি ভুল স্বীকার করছেন আপনার কাছে জিন নাই জি আমার কাছে জিন নাই আপনার কাছে দর্শকদের কাছে বলতে হবে তো আপনি সে বলেন আমার কাছে জিন না আপনি বলেন দর্শকদের কাছে বলতে চাও আমি তো দর্শক যারা আপনারা আমাকে আমার হাজবেন্ডকে দেখছেন আমি আপনাদেরকে বলছি যে আমার কাছে কোনো জিন নেই আমাদের দুজনের একজনের কাছে কোনো জিন নেই আর আমি এই জন্য ক্ষমা প্রার্থী যে আমি বলেছিলাম যে ওই মোমেন্টে যে আমার কাছে জিন ছিল এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আরেকবার একটু দেখান আমি ক্ষমা চাচ্ছি দেশের জনগণের কাছ থেকে সবার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি কি কারণে ক্ষমা চাচ্ছেন ক্ষমা চাচ্ছি যে আমি যেই কারণে আমি মানববন্ধনটা করেছিলাম সেইটা না উঠে এসে জিন আর এলিয়েনের কথাটা উঠে এসেছে আর এই জিন আর এলিয়েনের বিষয়টা সম্পূর্ণভাবে এটা মিথ্যা আর কি সম্পূর্ণভাবে ফেক আপনি কিসের জন্য মানববন্ধন করছিলেন মানববন্ধন করেছিলাম পরিবারের জন্য যে আমরা উঠে দাঁড়াতে পারছি না আমরা একটা জবে যাব আমরা বাসস্থানে যাওয়ার জন্য একটা ভাড়া নিব ভাড়া দিব ওই আমাদের যে বাসস্থান খাবার এটা তাও তবু আমরা করতাম না আমি একটা কথা বলি আমি তবুও করতাম না এটা আমি পুলিশের কাছে গিয়েছিলাম সাভার মডেল থানায় গিয়েছিলাম সেখানে আমি কোনো বিচার পাইনি আসলে থানায় গেছিলাম সেখানে কোনো বিচার পাইনি আমরা আমি আমার এই জন্য আমি মানববন্ধনে আপনি আরেকটা কথা বলেছিলেন দুজনাই আমাকে আমি আপনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম আপনারা যেদিন বিয়ে করেন ফার্ম গেটে সেদিন বাস ধর্মঘট ছিল জি জি সেদিন আপনারা একটা আবাসিক হোটেলে উঠেছিলেন 1500 টাকা ভাড়া ছিল সেখান থেকে আপনারা চলে যান
নারায়ণগঞ্জের উদ্দেশ্য আপনারা তাৎক্ষণিকভাবে আপু একটু আপনারা তাৎক্ষণিকভাবে এতগুলো মিথ্যে কথা কেন বলছেন? হ্যাঁ আমি বলি, ওই মোমেন্টে আমার ভাবি জানাইছিল, ওই মোমেন্টে না মানে আমাকে যখন নারায়ণগঞ্জ থেকে নিয়ে যাওয়া হয়েছিল তখন হচ্ছে আমার ভাবি জানাইছিল যে এটা হচ্ছে আমার আমার আব্বু মামা যারা ছিল র‍্যাপসহ গিয়েছিল ওই হোটেলটাতে, তারা নাকি আমরা বের হওয়ার 9 মিনিট পর গিয়েছিল। জিনিসটা হচ্ছে এই জিনিসটা ভাবি জানাইছিল মেইনলি, কিন্তু আমাদের সাথে যে এক মাস যে জিন যখন ছিল তখন আমরা এই বিষয়গুলো আমরা যখন জানতে চাই যে আদৌ কি সত্যি জিনটি এই যে র‍্যাপটাপটি গিয়েছিল, তখন ওরা বলে যে হ্যাঁ এসেছিল। ওই বিষয়টাই বলতে চাই, বলতে চাই যে আমাদেরকে ওই যে জিন জানাইছে যে আপনারা এই যে একটা দর্শক প্রশ্ন করছে শফিকুল ভাই, সেগুলো প্রশ্ন করছে আপনারা এই যে মুখরোচক গল্প কেন সাজাইলেন, এই যে মুখরোচক মানুষের যে গল্প সাজা ভাইরাল হওয়ার জন্য আসছেন এটা কেন করছেন, বারবার একই প্রশ্ন করছেন। না আমরা ভাইরাল হওয়ার জন্য আসিনি, আমি আমার ফ্যামিলির কাছে আমার অধিকারটা বুঝে নিতে চাই, এন্ড আমাকে আমার হাজবেন্ডকে যাতে বাড়ির যে জামাই হিসেবে বড় জামাই হিসেবে যাতে মেনে নেয় আর আমাকে যে সাপোর্টটা যাতে দেয় এই বিষয়টার জন্য আমি মানববন্ধন করেছেন। এই সাপোর্টটা আমি এখনো যাচ্ছি আপনাদের পারিবারিক যে মুরব্বিরা আছে ওনারাই তো সমাধান করতে পারে, কিন্তু আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়াকে আপনারা বাইচা নিলেন কেন, বা প্রেস ক্লাবের মতো জায়গায় কেন আপনারা গেলেন? প্রথমত আমি আমার ফ্যামিলিতে গিয়েছি বিষয়টা এই মিউচুয়াল করার জন্য, বাট আমার আব্বু কথা শুনতে চায়নি আমার। সেখানে আমার যে চাচাতো ভাই আছে মেহেদি হাসান, আমার আপন ভাই ফায়েজ হাসান চৌধুরী, ওরা বাধা প্রদান করে। প্রথমবার না, আমরা প্রায় 4 বার গিয়েছি, ইভেন আমার হাজবেন্ডের গায়ে হচ্ছে হাত তোলা হয়, অ্যান্ড হাত তোলে আমাদের ওকে অপমান করে আমাদেরকে হচ্ছে এলাকার লোকজন ডেকে আমাদেরকে রিক্সায় উঠে দেওয়া হয়। তো ও তো এলাকার জামাই, আর আমি তো আমার বাবার মেয়ে, তাই না? আমি কি তার মেয়ে না? সে যে এরকম আচরণ করছে এটা কি তার উচিত হচ্ছে? আচ্ছা আমি আমার প্রশ্নটা হয়তো আপনি বুঝেন নাই, এই যে আপনারা প্রেস ক্লাবে যাবেন জিনের বিষয়ে গল্প মুখরোচক গল্প বলবেন, এই প্ল্যানিং আপনাদের দুজনের মধ্যে কার মাঝখানে আসছে? এই প্ল্যানিংটা আমাদের কারো মাঝখানে ছিল না, আমরা আমাদের ফ্যামিলির কথাটা বলছি। তখন একজন সাংবাদিক ভাইয়া আমাদের প্রশ্ন করেছে যে আপনারা এতদিন চলছেন কীভাবে, তখন আপনাদের কি জিনে খাওয়াইছে? তখন আমরা হচ্ছে জেদ বসতো বলছে হ্যাঁ জিনে খাওয়াইছে। তখন হচ্ছে যে এক মাস যে জিন যে খাওয়াইছে ওই বিষয়টা আমরা তুলে আনছি, মূল বিষয়টা সামনেই আসে।